রব বলেন দালিকুম খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তুমি মসজিদে ছুটে আসো আজানের সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে মসজিদে ছুটে আসো, রব্বুল আলামিন বলেন দালিকুম খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা না তোমার জন্য অনেক ভালো, এটা না তোমার জন্য পৃথিবীর সব কিছুর চেয়ে ভালো, এটা না তোমার দুনিয়ার চেয়ে ভালো, এটা না তোমার জান্নাতের চেয়েও ভালো। সুবহানাল্লাহ, এটা বুঝি তরজমা, জান্নাতের চেয়ে ভালো, এটা বুঝি কথা, জান্নাতের চেয়ে ভালো, হ্যাঁ জান্নাতের চেয়ে ভালো, জান্নাত বানিয়েছেন রব আমার জন্য আর নামাজ বানিয়েছেন রব তার নিজের জন্য। সুবহানাল্লাহ, বলেন জান্নাত কার জন্য বানিয়েছে, আমার জন্য, আমার জন্য বানিয়েছে, আর জান্নাত নামাজ বানিয়েছে কার লাগা, রব তার নিজের জন্য বানিয়েছে। এই জন্য হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আল্লাহ তালা যদি আমাকে এখতিয়ার দিয়ে দেন, হাসান এই কাজটা করলে তোমাকে দু রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো হাসান তুমি কোনটা নিবা। হযরতে হাসান বসরি বলেন আমি বলবো আল্লাহ যে কাজ করলে দু রাকাত নামাজের তৌফিক দিবেন আমি ও কাজটা করব। কেন বলে, এটা তো আল্লাহ তালা নিজের জন্য বানিয়েছেন, নামাজ আল্লাহর জন্য আর জান্নাত আমার জন্য। জান্নাত কার জন্য, জান্নাত তো আমার জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত উইদ্দাত লিল্লাহ, জান্নাত উইদ্দাত লিল্লাহ না লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহর লাগে বানাইছে না আমার লাগে বানাইছে, আর নামাজ কার লাগে বানাইছে, নামাজ আমার জন্য, নামাজ আমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ আল্লাহর জন্য, জান্নাত আমার জন্য। ঠিক, এই জন্য আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম আল্লাহ শায়েখের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ শায়েখকে সুস্থতার এক জীবন দান করেন। শায়েখ দামি আজীব কথা বলেন, শায়েখ বলেন যে কোরআনে করিমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি, বলেন কোরআনে করিমের এক পৃষ্ঠা, বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি, বিষয় কি বলো, আমাকে আশ্চর্য হইলেন, বুঝলে এটা কি কথা, কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত আর জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলার মাখলুক, জান্নাত সৃষ্টিজীব, জান্নাতকে আল্লাহ বানিয়েছেন, কোরআন আল্লাহ বানান নাই, কোরআন আল্লাহ থেকে বের হয়েছে, কোরআন আল্লাহ থেকে কি হয়েছে বলেন, কোরআন আল্লাহ থেকে বের হয়েছে, কোরআন স্বয়ং রব্বুল আলামিনের সিফাত, কোরআন রব্বুল আলামিনের কি সিফাত, কোরআন রব্বুল আলামিনের সিফাত। এই জন্য কোরআন দামি, কোরআন ওয়ালা দামি, কোরআন দামি, কোরআন ওয়ালা কি, কোরআন দামি না বেদামি, আরো জোরে বলেন কোরআন দামি না বেদামি। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে অঙ্ক, অঙ্ক বিভাগ আছে, অঙ্ক ম্যাথমেটিক্সের ডিপার্টমেন্ট আছে, ম্যাথমেটিক্সের ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান যিনি, তিনি রিটায়ারমেন্টের পরে আরও 10 বছর এবার ঢাকা শহরে আছেন, এবার তার কাছে কয়জন মানুষ যায় অঙ্ক শেখার জন্য, বুঝেন নাই, বুঝেন নাই, 10 বছর রিটায়ার্ড হয়ে এখন ঘরে আছেন ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান, এবার তার কাছে কেউ যায় অঙ্ক প্রাইভেট পড়ার লেগে, যদি কারোর কয় তুমি যে ওর কাছে প্রাইভেট পড়া কি বলবে, উনি রিটায়ার্ড ওনার কাছে কেন যাব, উনি কি এখন মাস দিবে আমাকে, আর উনি বুড়ো হয়ে গেছে ওনার কাছে কেন যাব, তাহলে বোঝা গেছে পৃথিবীর সব সাবজেক্ট, পৃথিবীর সব সাবজেক্ট যত বুড়ো হয় তত বেদামি হয়, আর কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়, কোরআন ওয়ালা যত বুড়ো হয় কত কি হয় বলেন, কত দামি হয়। এই জন্য পৃথিবীতে কত বড় বড় দার্শনিক, কত বড় বড় বৈজ্ঞানিক ইন্তেকাল হয়ে যায় পৃথিবীতে, বাংলাদেশে কত বড় বড় বুদ্ধিজীবী ইন্তেকাল হয়ে যায়, কত বড় বড় নেতা ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, কত বড় বড় বুদ্ধিজীবী মৃত্যু হয়ে যায়, তার জানা যায় 2-4 জন 10 জন মানুষের বেশি হয় না, আর ছোট্ট থেকে ছোট্ট এক আলেমে দিন ইন্তেকাল হয় কয়েক লাখ মানুষ জমা হয়ে যায়। বিষয়টা কি, মরেও দামি, সুবহানাল্লাহ বলবেন না, এটা মরেও কি, এটা মরেও দামি, এটা যত বুড়ো হয় তত দামি, কোরআনের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, কোরআনের সাথে যেই লাগে সে কি হয় দামি হয়, কোরআনের সাথে যেই লাগে দামি হয়, আর কোরআনের সাথে যেই টাক্কা লাগায় আস্থা করে নিক্ষিপ্ত হয়, আর কোরআনের সাথে যেই লেগে যায় সে দামি হয়ে যায়, কোরআনের সাথে যেই লেগে যায় সে কি হয়ে যায় বলেন, সে দামি হয়ে যায়, আর কোরআনের সাথে যেই যুদ্ধ করে, আবু জাহাল, আবু জাহাল যেখানে তার বাড়ি ছিল সেখানেও এখন পৃথিবীর সবচেয়ে বড় বাথরুম, আর যেখানে তার লাশ লাশ ফেলে দেওয়া হয়েছে কালিদে বদর, বদরের কুয়া সেটাও বাথরুম, বুঝেন নাই মনে হয়, যেখানে সে ছিল ওটাও বাথরুম, আর যেখানে তার মাদফুন যেখানে সে দাফন হয়েছে সেটাও বাথরুম, বুঝলেন না কথা,
বদরের খালিদ, বদরের কুয়া যেখানে আবু জাহেলকে টেনে টেনে ফেলে দেওয়া হয়েছে সেখানে এখন কি বাথরুম, সেটাও বাথরুম আমি গত মাসে দেখে এসেছি, দেখে এসেছি আমি বদরের সোহাদায়, বদরের পাশের মসজিদে আমার বয়ান ছিল আলহামদুলিল্লাহ, এরপর আমি দেখে এসেছি, বলে এটা হলো খালিদে বদর, এটা হলো বদরের কুয়া, যেই কুয়াতে আবু জাহেল উৎপাদ সাহাবাকে টেনে টেনে ফেলে দেওয়া হয়েছে এটা হলো সেই কুয়া, সেই কুয়া রূপে এখন ওই অঞ্চলের বাথরুম কি নাউজুবিল্লাহ বলবেন না, আর মক্কা শরীফে তার বাড়িতে কি বাথরুম, তার বাড়িতে বাথরুম, আর হযরত বিলাল দামি না বেদামি, সুমাইয়া দামি না বেদামি, কি উতবার সাহেবা দামি না বেদামি, আচ্ছা পৃথিবীতে একজন একটা কুত্তার নাম বলেন আবু জাহাল, একটা জানোয়ার একটা ডগের নাম আবু জাহাল আসেনি, জোরে বলেন, কোনো জানোয়ারের নাম পৃথিবীতে আবু জাহাল আছে, কোনো জানোয়ারের নাম পৃথিবীতে উতবার সাহেবা আছে, কোনো মালিক তার জানোয়ারকে আদর করে কত নামেই তো বলে মিন্টু ফিন্টু কত নামেই বলে, কিন্তু কোনো জানোয়ার কেউ কেউ আবু জাহাল নাম বলে না, কিনলিগা বলে এটা বেদামি, এই বেদামির নামে নাম আমার কুত্তারও হবে না কি, আর পৃথিবীতে হাজারো বাচ্চার নাম বেলাল আছে, পৃথিবীতে হাজারো বাচ্চার নাম সুমাইয়া আছে, তাইলে বোঝা গেছে কোরআনের সাথে যেই লাগে সেই কি হয় বলেন, সেই দামি হয়, আর কোরআন থেকে যেই যত দূরে যাবে সেই তত বেদামি হবে, কোরআনকে যে যত ভালোবাসবে সে তত দামি হবে, সিদ্দিকে আকবর কোরআনকে ভালোবেসে সিদ্দিকে আকবর, ওমর ইবনুল খাত্তাব কোরআনকে ভালোবেসে ফারুকে আজম, হযরত ওসমান ইবনে আফফান কোরআনকে ভালোবেসে জুন্নুরাইন, আলী ইবনে আবি তালেব কোরআনকে ভালোবেসে আসাদুল্লাহ গালিব, কোরআনকে ভালোবেসে বেলাল হাফসার বেলাল মুয়াজ্জিন রাসূল, কোরআনকে ভালোবেসে হাফসার বেলাল মুয়াজ্জিন রাসূল, কোরআনকে ভালোবেসে খালিদ ইবনে ওয়ালিদ আসাদুল্লাহিল গালিব, কোরআনকে ভালোবেসে খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহিল গালিব, কোরআনকে যেই ভালোবেসেছে সেই দামি হয়েছে, পৃথিবীর যেই প্রান্তে থাকুক যে কোরআনকে ভালোবাসে সেই দামি হয়, যেখানেই থাকুক যে যোগ্যতায় থাকুক কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মক্কাকে ভালোবাসে, মদিনাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, উলামায়ে উম্মতকে ভালোবাসে, সে দামি হয়, সে কি হয় বলেন, সে কি হয়, আর যদি এখান থেকে ছিটকে যায় জোরে বলেন, আর জোরে বলেন, শেষ পর্যন্ত তোমাদের লাশ দাফন করার মতো মানুষ মিলে না, লাশ দাফন করার মতো কি মিলে না বলেন, লাশ দাফন করার মতো মানুষ মিলে না, আর আল্লামা আহমদ ছফির ইন্তেকালের পরে দুনিয়া দেখেছে আল্লামা আহমদ ছফিকে এদেশের মানুষ কতটা ভালোবাসে, কি দেখেছে কিনা বলেন, আল্লামা আহমদ ছফির জানাজা দেখেছে উম্মতে মুসলিমা তাকে মানুষ কতটা ভালোবাসে, আল্লামা আব্দুস সালাম চাটগামি এন্তেকালের পরে মানুষ দেখেছে এদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে, কি আমাদের হুজুরের নাম কি খিলগাঁও, হযরত নুরুল ইসলাম জিহাদী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন, তার এন্তেকালের পরে মানুষ দেখেছে এদেশের মানুষ এদেরকে কত ভালোবাসে, এজন্য নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাই এন্তেকালের পরে মানুষ দেখেছে এদেশের মানুষ উলামায়ে উম্মতকে কতটা ভালোবাসে, আর তোমাদের অনেকে করোনা এন্তেকাল হয়ে গেছে ধরার মতো কেউ আর নাই, ধরার মতো কেউ আর কি, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন, নামা আজান হলে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ, হাত তোলেন আবার তোলেন, যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বিশেষ করে ফজরের নামাজ বলেন, বিশেষ করে, বিশেষ করে কোন নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে না ফজরের নামাজ পড়ল সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল, যে ফজরের নামাজ পড়ল সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ জামিউল কালিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কথা ও সংক্ষিপ্ত কথা, এর ভিতরে দুনিয়া পুরো দুনিয়া ঢুকিয়ে দিয়েছেন রাসূল, মান সাল্লা সালাতাল ফজরে যে ফজর নামাজ পড়ে রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, রাসূল যেন এর তরজমা, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তার হায়াতের জিম্মাদার আল্লাহ, তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তার আখিরাতের জিম্মাদার আল্লাহ, যে ফজর নামাজ পড়লো বলেন বলেন বলেন, আমি স্লোগান শিখাই আলহামদুলিল্লাহ প্রতিদিন স্লোগান শিখাই, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে,
মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। রাসূল যেন বলেন তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তার হায়াতের জিম্মাদার আল্লাহ, তার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তার দোকানের জিম্মাদার আল্লাহ, তার ব্যবসার জিম্মাদার আল্লাহ, তার জিন্দগির জিম্মাদার আল্লাহ, তার মৌতের সময় তার জিম্মাদার আল্লাহ, তার কবরে জিম্মাদার আল্লাহ, তার হাসরে জিম্মাদার আল্লাহ, আর তার জান্নাতে আল্লাহই আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন দুটো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, দুটো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, এশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। তাহলে ফজরের নামাজ পড়ে না কে? মুনাফিক। যে কে পড়ে না ফজরের নামাজ? মুনাফিক ফজর করতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের, আমরা যারা এখানে আছি উলামায়ে উম্মত, আমাদের কারোর ফজরের নামাজ ছুটে না, আলহামদুলিল্লাহ ছুটে। কেউ না থাকলেও তো মুয়াজ্জিন আর ইমাম সাহেব থাকে, আপনারা কোথায় থাকেন তখন? কি আলহামদুলিল্লাহ আমাদের ইমাম মুয়াজ্জিনরা মসজিদে থাকে কি না? হ্যাঁ, কজন থাকে ইমাম মুয়াজ্জিন? কজন থাকে? দুজন। পুরো সব মসজিদে থাকে তো? মাঝে মাঝে কোনো মসজিদে আজান হয় না? হয়। আপনাদের মুগদার সমস্ত মসজিদে আজান হয়? ইমাম সাহেব থাকে আলহামদুলিল্লাহ? তো বলেন না আলহামদুলিল্লাহ, সবাই থাকে। এই জন্য মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আমরা ফজর পড়ি, মুয়াজ্জিনরা ফজর পড়ে, ইমামরা ফজর পড়ে, এই জন্য আমরা আল্লাহর জিম্মায়। এই জন্য আমরা কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। বলেন আলহামদুলিল্লাহ। উলামায়ে উম্মত কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। এবার রাসূল বলেন আল্লাহর জিম্মাদারিতে যা আঘাত করবে, ওমাই উশাকিকুম জিম্মাতাল্লাহ, আল্লাহর জিম্মা যা আঘাত করবে, আওকামা করা রাসূল, এই হাদিসের অংশ, আল্লাহর জিম্মা যা আঘাত করবে, আল্লাহ তাআলা বলেন আমার জিম্মা, রাসূল বলেন আমার জিম্মাতে, আল্লাহর জিম্মাতে যা আঘাত করবে, আল্লাহর জিম্মাতে যে আঘাত করবে, আল্লাহ তাআলা তাকে কুব্বাত উজুহুম ফিন্নারে, উপুড় করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ, বুঝা আসছে কথা? আমি এই হাদিস যেন জীবনে প্রথম পেয়েছি। এবার তাবুকে এক মসজিদে আমি ফজর করতে গিয়েছি, ওই মসজিদের দেয়ালে এ হাদিস লেখা, রাওয়াহু মুসলিম।